এই পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয়, কিন্তু বারবার রিভিশনে আপনারা জানেন, সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ছিল 32,608 কোটি 605 কোটি, 5,52,000 টাকা। তো এখন এই যে বললাম যে ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে, তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা, 70,14,000,000 টাকা। তো অর্থাৎ এখানে এখানে প্রায় 1,835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এটা এটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয় করতে পারতাম। সাশ্রয়কৃত অর্থের পরিমাণ হচ্ছে মূল সেতুতে 530 কোটি টাকা, নদী শাসন মানে রিভার ট্রেনিং যেটাকে বলি সেখানে 80 কোটি টাকা, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে 178 কোটি টাকা, প্রাইস কনভিনিয়েন্সি 500 কোটি টাকা, ভূমি অধিগ্রহণ 103 কোটি টাকা, পরামর্শ 200 কোটি টাকা, অন্যান্য মোট 1,825 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। এর ফলে হচ্ছে কিন্তু আমাদের স্পেস, আপনি জানেন যে অনেক বেশি পরিকল্পনা অনুমোদিত হয় কিন্তু টাকা দেওয়া যায় না, বিশেষ করে যেগুলো অবহেলিত এলাকা, যেসব এলাকার বড় মুরব্বী নাই, বড় মন্ত্রী কিংবা ইয়ে নাই আসার সরকার, আমি সব জায়গায় বলে আসছি। এবং এই জনপ্রত্যাশাটা কেবলমাত্র ঢাকার প্রত্যাশাই নয়, এটা একদম প্রত্যন্ত অঞ্চলে কয়েকটা ইয়ের মাধ্যমে আমাদের ওই যে বলছি যে আপনার মুক্ত যে টেন্ডার করবে, আমরা মানুষের মধ্যে একটা আস্থা সৃষ্টি করতে হবে যে এখন তো কী হয়, এখন তো আগে ঠিকাদার ঠিক হয় তারপরে প্রকল্পকে এটা ডাফটেল করা হয় যে প্রকল্পটা যেভাবে পায় কাগজপত্র ঠিক হয়। আমাদের কিন্তু কাগজপত্র খুব ভালো, আইন কানুন খুব ভালো, এই যে পাবলিক প্রক্ষেপেরাও এখানে দেখবেন যে সব ঠিক আছে, তারপরে অনেক ক্ষেত্রে ভয় ভীতি দেখায়, তো এখন তো আর সেই ভয় ভীতি দেখানোর কারো ইয়ে নাই, আর আমাদের কাছে পৃষ্ঠপোষকতা পাবে না। তো আপনাদের মাধ্যমে আমি ওই যে যারা বিভিন্ন জায়গায় ব্যবসা করতে চান, যারা নতুন উদ্যোক্তা, যারা নতুন কন্ট্রাক্টর হতে চান কিংবা নতুন আমদানি সরকারের কোনো জিনিস বিক্রি করতে চান, আমদানি করতে চান সরকারের পক্ষে কোনো জিনিস আমদানি করতে চান, তাদেরকে আমরা অনুরোধ জানাবো যে আমরা একটা নতুন বাংলাদেশে আমরা এসেছি এবং এখানে কোনো পৃষ্ঠপোষকতা হবে না, কারণ এখানে সব নাগরিক সব ব্যবসায়ীর জন্য সমান সুযোগ থাকবে। আমরা আশা করতেছি এটা যদি হয় তাহলে এইসব কথিত অনিয়ম এবং দুর্নীতি এবং সিন্ডিকেট এর প্রভাব কমে আসবে, কিন্তু এখানে এটাতে কিন্তু সময় লাগবে, কারণ ওই যে মানুষের একটা অবিশ্বাস সৃষ্টি হয়ে গেছে না ও বিদ্যুৎ বিভাগের প্রকল্প এটা তো উনিই পাবেন, আচ্ছা এটা সড়কের প্রকল্প হয়েছে এটা তো ওরাই ওরাই পাবে, কিংবা এটা কি বলে জ্বালানির প্রকল্প এটা তো এ পাবে, এটা ব্রিজের প্রকল্প এটা তো ওরাই পাবে। তো এখন আমরা সেই এটা আনতে চাই, সেই বিশ্বাসটা আনতে চাই, মানুষের আস্থা আনতে চাই যে না সবার জন্য এই বাংলাদেশ, যারা আমাদের বিরোধী তাদেরও আমরা সরকার, সুতরাং যেই ব্যবসা করতে চায় প্রতিযোগিতা মুক্ত প্রতিযোগিতা অংশ করে সবচেয়ে কম দামে সবচেয়ে ভালো জিনিস যেটা বলে ভ্যালু ফর মানি আমরা যেটাকে বলি সেটা দিয়ে দিন, আমরা তাদেরকে আমরা ব্যবসার সুযোগ করে দিই।